হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আমি মোনালিসা। আজকে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো। আমি ব্ল্যাক কালারের একটা টি শার্ট কিনেছিলাম পুজোয় পরবো বলে। তো ইচ্ছা ছিল নিজে হাতে পুজোয় কিছু বানিয়ে পরবো। তো চলো, আগের দিন তো ব্যাগের উপর পেন্টিং করেছিলাম, তো আজকে দেখি টি শার্টটার উপর পেন্টিং করতে পারি কিনা। তো এখানে আমি একটা নিচে একটা বোর্ড নিয়ে নিয়েছি আর বেশ এটাকে ভালো করে ক্লিপ দিয়ে আটকিয়ে নিয়েছি। তো এবারে আমি যেটা করব, এখানে একটা দুর্গা ঠাকুরের একটা ফেস বা কিছু একটা আঁকবো। তো সেই জন্য প্রথমে আমি এখানে একটা ক্যানভাসের মতো দেখাবো, যে ক্যানভাসটার উপরে ঠিক আঁকাটা রয়েছে। তো সেই জন্য আমি এখানে একটা ফ্ল্যাট বেস তৈরি করে নিয়েছি হোয়াইট কালারের। তো দেখতে পাচ্ছো যে প্রথমে আমি যে রঙটা করেছিলাম, সাদা রঙটা না খুব একটা ভালো ছিল না ফেব্রিকটা, তো কালারটা ঠিক এনহ্যান্স হয়নি। তো সেই জন্য এটাকে প্রথমে, যেহেতু এটা ব্ল্যাক কালার আর এটা ঠিক পিওর কটন না, সেই জন্য রঙটা খুব টেনে নিচ্ছিল। তো সেই জন্য প্রথম বেসটা চাপিয়ে দিয়ে তারপরে এটাকে পুরোপুরি ড্রাই করে নিয়েছি। এরপরে আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি যেটা আমি আঁকবো। তারপরে আমি যখন রং করছি তখন দেখো এবার রঙটা একদম পারফেক্টলি আসছে। তো এবারে আমি ফেসের রঙটা করছি এক এক করে। তো এখানে আমি দুর্গা ঠাকুর করছি, তো সেই জন্য হোয়াইট কালার দিয়ে আমি এখানে পদ্ম মায়ের মুখটা সাদা রঙের উপরই রাখবো। মানে যেহেতু টি শার্টটা ব্ল্যাক, আমি এখানে খুব বেশি কালার ব্যবহার করবো না, হোয়াইট এন্ড ইয়েলো আর ব্ল্যাক এই তিনটে কালারকেই মোটামুটি ইউজ করে আমি কাজটা কমপ্লিট করবো। তো সাদা ফেসটা কমপ্লিট হয়ে গেল। তো তারপরে এবারে ফেসের রঙটা শোকাতে তো লাগুক, আর আমি এখানে নিচ থেকে আবার হোয়াইট কালারটা নিচ্ছি, নিয়ে আমি আবার এখানে আরেকবার করে আরেকটা কোট দিয়ে নিচ্ছি। বেশ এটা না মানে টেক্সচারটা, আমি বেসটাকে একটু টেক্সচার টাইপের দিতে চাইছি, মানে পুরোটা আমি হোয়াইট এবং ফ্ল্যাট কালার করে দিচ্ছি না, নিচের থেকে একটুখানি সাদা হবে আর আবার উপরের থেকে একটু হলুদ হবে। যেরকম পুরোনো দিনের ওয়ালগুলো থাকে না, যে একটু রঙ চটে গেছে কিছুটা, নিচে এক নিচের কালারটা বেরিয়ে গেছে ধরো উপরের বেস কালারটার থেকে, তো এরকম ধরনের একটা টেক্সচার দিতে চাইছিলাম। তো ঠিক পরে প্রথম দিকে হচ্ছিল না, পরে কালারটা ঠিক পারফেক্টলি আনতে পেরেছি ব্যাপার বিষয়টাকে আর কি, আমি ফুটিয়ে তুলতে পেরেছি। তারপরে মুখের রঙটা শুকিয়ে গেল, আর এরপরে আমি ব্ল্যাক কালার দিয়ে আমি জাস্ট এঁকে নেব ব্যাপারটা। এখানে আমি বেশি কোনো রং ব্যবহার করছি না, আগেই বললাম সাদা হলুদ আর এই ব্ল্যাকের উপরেই আমি রাখবো, কারণ আমি যেহেতু ব্ল্যাক টি শার্টটা করেছি, হিবিজিবি বেশি আমি কালারের মধ্যে ইউজ করতে চাইছি না। তো তারপরে আমি এখানে এক এক করে চোখ নাকটা খুব সুন্দর করে আঁকবো, মুখটা এইগুলো যতটা সুন্দর করে ফুটিয়ে তুলতে। এরপরে এক এক করে আমি চুলের কালারটা করব। চুলটা তো আমি ব্ল্যাক কালার করব, কিন্তু মাঝে মাঝে একটু হলুদ কালারের যে নিচের যে টেক্সচারটা সেটা যেন একটু দেখা যায় সেটারও আমি খেয়াল রাখবো। তো পদ্ম ফুলটাকে আমি আউটলাইন করে দিচ্ছি। তো এবারে এখানে যে আঁকাটা দেখছো, এটা আমি পিন্টারেস্ট থেকে একটা আঁকা আমি একটু নিজের মতো করে করেছি, মানে আঁকাটাকে নিয়ে নিজের মতো করে একটু করার চেষ্টা করলাম, কারণ আঁকাটা খুব সুন্দর লাগছিলো। তো তারপরে এখানে দেখো চুলটা আস্তে আস্তে করে করছি। তো তারপরে এখানে চুলের এই যে কালগুলো যেগুলো রয়েছে সেইগুলোকে আস্তে আস্তে ব্ল্যাক কালার দিয়ে আমি সেটাকে এনহ্যান্স করে নিচ্ছি, যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো এক এক করে এইগুলো বেশ ধরে ধরে কাজটা করে নিতে হবে। চুলটার পিছন দিকে এরকম করে একটুখন লাইন টেনে দিচ্ছি। এবার এক এক করে কাপড়ের রঙগুলো করে ফেলবো, আর ফেসের যে আউটলাইনগুলো বাকি আছে সেইগুলো করে ফেললে আস্তে আস্তে আমার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমি এখানে মাথায় যে পদ্মফুলটা রয়েছে এটাকে করব। প্রথমে আউটলাইনটা করে নিই, তারপরে এক এক করে কালারটা করব। তো এখানে দুর্গা মায়ের কাপড়টা করছি, আর তোমাদেরকে এটা বলে রাখি আমি এখানে কিন্তু পিডি লাইটের যে ফেব্রিক কালার সেটা ব্যবহার করেছি। তো কালারটা এমনি বেশ তাড়াতাড়ি ড্রাইও হয়ে যায়। তো কালারটা করে নেওয়ার পরে তোমাকে কিন্তু রেখে দিতে হবে 24 আওয়ার্স। অনেকে ব্যাক সাইড থেকে 24 ঘন্টা পরে ব্যাক সাইড থেকে আয়রন করে নিতে হয়। আর যদি তোমরা ফেব্রিক কালারই ব্যবহার করো, মানে যেটা যেটা ফেব্রিকের উপর করারই যেটা, আর অ্যাক্রেলিক কালার করলে আয়রন করতে লাগে, আর যদি ফেব্রিক কালার করো তাহলে আয়রন করতে লাগে না। তো দু রকমের কালার কিনতে পাওয়া যায়, যেটা শুধুমাত্র কাপড়ের উপর রং করার জন্য ব্যবহার করা হয় সেক্ষেত্রে আয়রন করতে লাগে না, আর যদি তোমরা অ্যাক্রেলিক কালার ব্যবহার করো সেক্ষেত্রে আয়রন করতে হয়, যেটা লেখা ছিল। তো আমার এই হচ্ছে ফাইনাল লুক। সো কেমন লাগছে আমাকে জানিও।
যে টি শার্টের উপর পেইন্টিংটা কেমন হয়েছে। তো এরকম আরও ভিডিও দেখতে হলে আমার সাথে থেকেও সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।